আজকে আমরা এমন একটি রেমেডির কথা আপনাদেরকে জানাবো যে রেমেডিটি সকালবেলায় নাস্তা করার কিছুক্ষণ আগে খেতে হবে মাত্র দুই চামচ পরিমাণ খাবেন মাত্র দুই চামচ খেলে আপনার শরীরের কয়েক ধরনের সমস্যা একেবারেই দূর হয়ে যাবে আপনি অনেক রোগ থেকে সেরে উঠবেন যাদের যৌন দুর্বলতা রয়েছে যাদের শরীর অত্যাধিক দুর্বল ক্লান্ত হাত পায়ে সবসময় ব্যথা কমজোরি থাকে কোনো কাজে এনার্জি আসে না এমনকি যারা ক্যান্সারে আক্রান্ত যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে যাদের হৃদরোগ রয়েছে যারা ডায়াবেটিসে আক্রান্ত সবার জন্যই এই রেমিডিটি খুবই উপকারী হবে বন্ধু এটি খাওয়ার পরে আপনি নিজেই বুঝবেন যে আপনার শরীরে কি ঘটছে কারণ আপনি প্রথম দিনেই বুঝতে পারবেন আপনার শারীরিক পরিবর্তন হচ্ছে আপনার ভেতরের শক্তি ফিরে আসছে পঞ্চাশ থেকে ষাট বছরের একজন মানুষ এই রেমেডি খাওয়ার পরে তার ভেতরে পঁচিশ বছরের তারুণ্যের উদ্দীপনার সাথে সাথেই দেখতে পাবেন সবসময় মন জন্মনে থাকবে এবং কাজে উদ্দীপনা আসবে এনার্জি ফিরে পাবেন কমজোরি হাড়ের ব্যথা পেশির ব্যথা ভারবাহী কোনো কাজ করতে গেলে শক্তি ফিরে আসবে এবং সবসময় দেখবেন যে আপনি এই রেমেডিটি খাওয়া মাত্র আপনার শরীরে এই ধরনের কাজ শুরু হয়ে গেছে তবে বন্ধু সারা জীবনই যে আপনাকে খেতে হবে তা কিন্তু নয় আপনি টানা সাত দিন অথবা টানা দশ দিন সেবন করতে পারেন যদি চান সাত দিন বন্ধ করে আবার সেবন করতে পারেন তবে হ্যাঁ এর যেহেতু খারাপ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তাই আপনি চাইলে এটি আপনার অভ্যাসে পরিণত করতে পারেন অর্থাৎ আপনি খেলেন আপনি সুস্থ থাকবেন সারা জীবন অনেকেই আছেন বেলায় খেতে পারেন না তাদেরকে বলবো সকালে না হলেও সন্ধ্যা বেলায় যখন আপনি স্ন্যাক্স বা অন্য কোনো কিছু দিয়ে আপনি নাস্তা করছেন তখন আপনি এই খাবারটি খেয়ে নিন তাহলে বন্ধু আপনার শরীর সুস্থ থাকবে এবং বিভিন্ন ধরনের স্ন্যাক্স পড়া খাবারের অভ্যাস থেকে আপনি দূরে থাকবেন তো চলুন বন্ধু এবারে দেখে নেই এই রেমিডিটির প্রস্তুত প্রণালী এবং সেবনবিধি সম্পর্কে প্রথমে যে উপাদানটি নিব এই রেমিডির জন্য আর তা হচ্ছে কাঁচা সোলা বা কাঁচা বুট কাঁচা সোলা কাঁচা বুট যাই বলি না কেন এটি কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন আয়রন ফসফরাস কপার এবং প্রচুর পরিমাণে খাদ্যা এই জন্যই এই সোলা রক্তের গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করে যদি কেউ কাঁচা সোলা নিয়মিত খেতে থাকেন তাহলে তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে সেই সাথে এটি আপনার হার্টকেও সুস্থ রাখবে কারণ এই সোলা যদি আপনি আজকের ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী খেতে থাকেন তাহলে এটি আপনার রক্ত জমাট বাঁধতে দেবে না শরীরে খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমাবে এই সোলাতে দ্রবণীয় এবং অদ্রবণীয় উভয় ধরনেরই খাদ্যাশ রয়েছে এই জন্যই যে কোনো মানুষের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমায় এবং যারা আক্রান্ত হয়েছেন তারাও যদি খেতে থাকেন তাহলে দ্বিতীয়বার হার্ট অ্যাটাক হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না এই রেমেডির জন্য আমাদের লাগবে একমুঠো পরিমাণে কাঁচা ছোলা ছোলা কেনার সময় খেয়াল রাখবেন দেখবেন যেন ছোলা কালো না হয় কারণ কালো ছোলাগুলো সহজেই সিদ্ধ হয় না বা সহজেই অঙ্কুরিত হয় না এই জন্য এটি হজম হতে অনেক সময় লাগে তাই পরিষ্কার ঝকঝকে ছোলা দোকান থেকে কিনে নেবেন আমি এখানে এক একমুঠো পরিমাণে ছোলা বাটিতে রাখছি এবারে দ্বিতীয় যে উপাদানটি নিব আর তা হচ্ছে চীনা বাদাম চীনা বাদামও আমাদের কাঁচা নিতে হবে এখানে একটি কথা বলে রাখা দরকার যে অনেকেই বলে থাকেন ছোলা খেয়ে গ্যাস অ্যাসিডিটি বদহজম হচ্ছে তার কারণ বন্ধু আপনি যে পদ্ধতিতে খাচ্ছেন সেটি ভুল ছোলা অত্যন্ত উপকারী কিন্তু আপনার ভুল পদ্ধতিতে খাওয়ার কারণে এই ছোলা আপনার শরীরে উপকারের বদলে অপকার করছে চীনা বাদামের ক্ষেত্রেও একই কথা চীনা বাদামও বেশিরভাগ মানুষ ভাজা খেয়ে থাকেন কেউ কেউ তো তেলে ভাজা লবণ সহ চীনা বাদাম খাচ্ছেন প্যাকেটজাত খাচ্ছেন এটি কিন্তু উপকারী নয় আপনার ক্ষতি করছে অতএব সঠিক পদ্ধতিতে খাবার খান এবং সুস্থ থাকুন এই চীনা বাদামও আমরা নিব এক মুঠো পরিমাণে আর বাদাম কেনার সময় খেয়াল রাখবেন যেন পচা কালো বাদাম আপনি না কিনেন পরিষ্কার ঝকঝকে দেখে বাদাম কিনবেন এই চীনা বাদামে রয়েছে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট এছাড়াও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি যা মানুষের স্মৃতিশক্তিকে অনেক গুণ বাড়িয়ে দেয় বিশেষ করে যারা চোখে কম দেখছেন দৃষ্টি স্বল্পতা রয়েছে যারা সব কিছুই ভুলে যান স্মৃতিশক্তি প্রবল নয় তাদের জন্য এই চীনা বাদাম খুবই উপকারী শরীরে সঠিক পরিমাণে পুষ্টি না থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় মানুষের এই চীনা বাদাম আপনার সেই রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াবে শরীরের পুষ্টির ভারসাম্য ঠিক রাখবে প্রতিদিন যদি কেউ এই সঠিক মাত্রায় চিনাবাদাম খেতে পারেন তাহলেই তার ডায়াবেটিসের প্রকোপ থাকবে না যাদের ডায়াবেটিস আছে তাদের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসবে হার্টের রোগ কোলেস্ট্রল এই সব কিছুই ভালো হয়ে যাবে এমনকি এর যে ফ্যাট রয়েছে সেই ফ্যাটই কিন্তু আপনার কোলেস্ট্রলকে কম করতে সাহায্য করবে এছাড়াও চীনা বাদামের এই ফ্যাট আপনার শরীরের অতিরিক্ত মেচর্বিকেও কমিয়ে দেবে এবং তার জন্য বন্ধু বাদাম ভাজা খেলে হবে না এবারে যে উপকরণটি নিব সেটি শেষ উপকরণ এটি হল কিসমিস কিসমিস কেন আমরা এই রেমিডিতে ব্যবহার করছি কারণ কিসমিস আমাদের দেহকে সুস্থ করে তোলে শরীরে ঠান্ডা কফ কাশি এইগুলো একদমই ভালো করে দেয় যারা দীর্ঘদিন থেকে কফ জনিত সমস্যায় ভুগছেন তাদের জন্য কিসমিস অত্যন্ত উপকারী সেই সাথে কিসমিস ক্যান্সার প্রতিরোধ করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হার্টের স্বাস্থ্য ভালো রাখে কিসমিসে পাওয়া যায় এমন কিছু উপাদান যা আপনার শরীরের হাড় জয়েন্টের ব্যথা পেশির ব্যথাকে দূর করে দেবে কারণ এটি ক্যালসিয়ামে ভরপুর এই জন্যই কিসমিস দাঁতের জন্য অত্যন্ত ভালো কিসমিসে বোরন নামক একটি মাইক্রো রয়েছে যা হাড়ের গঠন শক্তিশালী করে এবং হাড়ের ঘনত্ব যাতে কমে না যায় হাড়ের ঘনত্ব যাতে ক্ষয় না হয় সেই দিকে খেয়াল রাখে নিয়মিত কিসমিস খেলে আর্থাইটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে না যাদের অস্ট্রিও আর্থাইটিস হয়ে গেছে তারাও যদি এই রেমেডিটি নিয়মিত খেতে থাকেন তাহলে দেহে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে হাড়ের ঘনত্ব বাড়বে এবং হাড়ের লুব্রিকেন্টও বাড়তে থাকবে এই কারণেই হাড় জয়েন্ট পেশির ব্যথা দূর হয়ে যাবে সেই সাথে কোষ্ঠকাঠিন্য অর্শ পাইলস এই ধরনের সকল রোগ একেবারেই দূর হবে কিসমিস খেলে ঘুম ভালো হয় সেই সাথে কিসমিস রক্তে হিমোগ্লোবিনের মাত্রা অনেক গুণ বাড়িয়ে দেয় এই কারণেই রক্তশূন্যতা বা অ্যানিমিয়ার মতো কঠিন রোগ কখনোই আপনার হবে না এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হল অনেকেই ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন বলেই কিসমিস খাচ্ছেন না কিন্তু কিসমিস আপনার ডায়াবেটিসকে বাড়াবে না আপনি সঠিক মাত্রায় সঠিক নিয়মে কিসমিস খেলে ডায়াবেটিস বরং নিয়ন্ত্রণে থাকবে এখানে আমরা কিসমিস নেব বিশ থেকে পঁচিশটির মতো এই যে পরিমাণগুলো আমরা নিয়েছি এটি কিন্তু একজন মানুষের জন্য নয় যদি একজন মানুষের জন্য হতো তাহলে কিসমিস নিতাম দশ থেকে বারোটি ছোলা নিতাম পঁচিশ থেকে তিরিশটি এবং বাদাম নিতাম পনেরো থেকে ষোলোটির মতো বন্ধু আমি যে পরিমাণে নিয়েছি এটি একটি পরিবারের জন্য কারণ আমরা চাই পরিবারের শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকেই এই রেমিডিটি সকালবেলা নাস্তা করার আগে খেয়ে নিক এবং প্রত্যেকেই সুস্থ থাকুক যে পরিমাণ আমরা নিয়েছি এতে একজন শিশু এক চামচ করে খাবে বয়স পাঁচ বছর হয়ে গেলেই তাদেরকে এইভাবে খাওয়ানোর অভ্যাস করুন এবং পূর্ণ বয়স্ক সকলেই দুই চামচ করে খেয়ে নেবেন এবারে এই রেমিডিটি খাওয়ার উপযোগী করার জন্য আমাদেরকে সবগুলো উপাদানকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে ভালো করে ধুয়ে নিন যাতে এর ময়লা ধুলোবালি উঠে যায় এবারে এটি ডুবো পানিতে ভিজিয়ে রাখুন পানি হালকা গরম করে নেবেন এবং বিশুদ্ধ পানিতে ভেজাবেন তারপর সারারাত এটি ঢেকে রেখে দিন বেলায় অবশ্যই ঘুম থেকে উঠে পর্যাপ্ত পরিমাণে হালকা গরম পানি পান করবেন তার আধা ঘন্টা পরে এই রেমেডিটি সেবন করবেন এই আধা ঘন্টা বসে না থেকে হালকা ব্যায়াম করুন এক্সারসাইজ করুন এতে শরীরের রক্ত সঞ্চালন বেড়ে যাবে এবং আপনার কাজে অনেক বেশি আপনি শক্তি পাবেন সব সবসময় এনার্জি ঠিক থাকবে সকল ধরনের রোগ দেহ থেকে দূর হয়ে যাবে বন্ধু এই রেমেডির যে পানিটুকু আছে সেই পানিটুকুও আপনি অল্প অল্প করে পান করুন অর্থাৎ আপনি এমন পরিমাণে পানি দিবেন যাতে পরিবারের সকলেই দুই এক চামচ করে পানীয় পান করতে পারেন এই পানিতে রেমিডির সকল ধরনের পোষকতন্তু মিশে আছে। তাই পানিটুকু ফেলে দিবেন না এবং খুব ভালো করে চিবিয়ে চিবিয়ে খাবেন আর আধা ঘন্টা পরে আপনি নাস্তা করুন যেসব উপকারের কথা এতক্ষণ আলোচনা করেছি এর প্রতিটি আপনি পাবেন কেবলমাত্র খাওয়া শুরু করুন দেখুন কি রেজাল্ট আসে তো বন্ধুরা আজকের এই উপকারী ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো ও উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ ভালো থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে